এবার নতুন রেকর্ড করলো পুষ্পা দা রাইজ মুভিটি, সেটা কি রেকর্ড করলো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন, একটুকু স্কিপ না করে না টেনে। তাহলে শুরু করা যাক। নতুন রেকর্ড করলো পুষ্পা দা রাইজ মুভিটি আল্লু অর্জুনের। 3 দিন হলো মুক্তি পেয়েছে পুষ্পা দা রাইজ আল্লু অর্জুন অভিনীত এই দক্ষিণী সিনেমাটি। মুক্তি তৃতীয় দিনেই বিশ্বজুড়ে 100 কোটি টাকার ব্যবসা করেছে। বুঝতে পারছেন, ব্যবসা সফল মুভি, বিশ্বজুড়ে 3 দিনেই 100 কোটি টাকা ব্যবসা করেছে, এ এক নতুন রেকর্ড। ভাবনার বাইরে থাকলেও সত্যি যে হলিউডের বহুল আলোচিত স্পাইডারম্যান নো ওয়ে হোমকে বক্স অফিসে টক্কর দিচ্ছে এই সিনেমা। বলিউড হাঙ্গামা বলছে, প্রথম মুক্তির প্রথম দিনে সিনেমাটি 45 কোটি রুপি আয় ধরে ঘরে তুলেছে। দ্বিতীয় দিনে তার আয় ছিল 29 কোটি, আর তৃতীয় দিনে তার আয় 159 কোটি রুপি পেরিয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, প্রথম দিনের থেকে প্রথম দিন সবচেয়ে ভালো হয়েছে, প্রথম দিন ভালো হয়েছে, তারপরে একটু কমেছে, তারপরে সবচেয়ে ভালো হয়েছে, 159 কোটি রুপি পেরিয়ে গেছে। টোটালে 200 থেকে 250 কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই খরচের পয়সা উসুল করে মুনাফার মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। বুঝতেই পারছেন সিনেমাটি হিট হবে, সুপার ডুপার হিট হবে। মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে পুষ্পা সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় একসাথে মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়ান আকারে। এই সিনেমার জন্য আল্লু অর্জুনকে নিজেকে আগাগোড়া বদলেছেন, স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছে ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটির পরিচালক এই সাফল্যে অভিভূত, তিনি বাহুবলীর পরিচালক SS রাজামৌলিকে এই সিনেমার সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ভারতবাসীর কাছে পুষ্পাকে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করেছেন রাজামৌলি। তিনি বলেন, ভারতবাসীর কাছে পুষ্পাকে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করেছে রাজামৌলি। বুঝতে পারছেন, পুষ্পাকে প্রচার করার জন্য ভারতে ভারতবাসীর কাছে রাজামৌলি চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে। তিনি জানান, রাজামৌলি আমাকে ফোন করেছিলেন এবং আমাকে এই সিনেমাটি সারা ভারতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি এই সাহসটা করতে চাইনি করোনার জন্য, কিন্তু তিনি শুরু থেকেই আমাকে নানা ভাষায় সিনেমাটি মুক্তি দিতে উৎসাহিত করেছেন। ওনার কথাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে, যার ফল আজ দেখতে পাচ্ছি। গেল 3 দিন ধরে ভারত মাতাচ্ছে পুষ্পা। বুঝতে পারছেন মুভিটি সুপার ডুপার হিট হবে। পুষ্পা মুভিটি 3 দিনেই 100 কোটি ছাড়িয়েছে, 100 কোটি টাকার ব্যবসা সফল হয়েছে, ব্যবসা করেছে 200 থেকে 250 কোটির মুভিটি। এদিকে আল্লু অর্জুন ও রাজামৌলির প্রশংসা করেছেন। সিনেমাটির হিন্দি প্রচারের জন্য আরও কঠোর পরিশ্রম করার বিষয়ে রাজামৌলির পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছে এই অভিনেতা। এখানে রাজামৌলি তাদেরকে সাহস জুগিয়েছে বিভিন্ন প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দিতে, গোটা ইন্ডিয়া জুড়ে সিনেমাটি যাতে সব ভাষাতে লোকজন দেখতে পায় সেটার জন্য প্রচার করেছে, বুঝিয়েছে রাজামৌলি। SS রাজামৌলি বাহুবলীর মুভি ডিরেক্টর পরিচালক আল্লু অর্জুনকে বলেছে এখানে হিন্দি ভাষাতে ভালো কঠোর পরিশ্রম দিতে হবে। বুঝতে পারছেন, সবই নতুন রেকর্ড গড়ল পুষ্পা দা রাইজ। 3 দিনেই 100 কোটি টাকার ব্যবসা করেছে, করে নিয়েছে। আশা করা যাক মুভিটি সুপার ডুপার হিট হবে। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন, তাহলে সবসময় বিনোদনের লেটেস্ট আপডেট পৌঁছে যাবে আপনার কাছে।